আজকের আমরা রাইমাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার বাইশ তৃতীয় শ্রেণির ইংলিশের মডেল কোয়েশ্চেন পেপার চারের প্রশ্নগুলো দেখব একেতে বলেছে কমপ্লিট দ্য পোয়েম এইট লিটিল ফিঙ্গারস স্ট্যান্ডিং আপ টল টু লিটিল ইয়ার্স টু হিয়ার মামি কল ওয়ান লিটিল নোস দ্যাট আই ক্যান ব্লো টেন লিটিল টোজ টোজ মানে পায়ের আঙুল অল ইন এ রো রো মানে শাড়ি আচ্ছা দুয়েতে বলেছে মেক এ লিস্ট অফ দ্য ভিহকেলস ভিহিকেলস মানে যানবাহন মানে গাড়ি টাড়ি আর কি হ্যাঁ ইউ সি অ্যারাউন্ড ডিউ সি মানে তুমি দেখতে পাও অ্যারাউন্ড ইউ মানে তোমার চারিপাশে যে সমস্ত যানবাহন বা গাড়ি দেখতে পাও সেইগুলোর নাম তো বাস লরি ট্রেন ট্যাক্সি আমাদের বাড়ির কাছে রেলওয়ে স্টেশন আছে তো সেই জন্য আমি ট্রেন দিয়ে দিয়েছি ট্যাক্সি বাস লরি এগুলো আমরা দেখতে পাই তিনি বলেছে রি রিয়ারেঞ্জ করা মানে সাজানো মানে এখানে ওয়ার্ডগুলো এলোমেলো আছে তো এইগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স মানে একটা সুন্দর মানেওয়ালা বা অর্থপূর্ণ একটা বাক্য লিখতে হবে তো এতে আছে বিগ ইজ এ অফ এখানে অফটা হবে না ইট ট্রেন এটা হবে ইট ইজ এ বিগ ট্রেন বিতে হবে এ ভ্যান হ্যাজ থ্রি হুইলস সি হবে ট্রামস মুভ অন হুইলস ডি হবে আই রাইড এ বাইসাইকেল চারে বলেছে রাইট দ্য মিনিং অফ ইং মিনিং ইন ইংলিশ এতে আছে গ্ল্যাড গ্ল্যাড মানে হচ্ছে জয় বিতে আছে রাইট আচ্ছা গ্ল্যাড মানে জয়ও দিতে পারো আবার হ্যাপিও লিখতে পারো আর রাইড মানে হবে জার্নি জেও ইউ আর এন ই ওয়াই পাঁচে বলেছে রাইড দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং এলডার ইয়ঙ্গার এল্ডার মানে বড়ো ইয়াঙ্গার মানে ছোট হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী লেজি মানে অলস ছয়তে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার এ হবে দ্য গার্ল লিভড ইন এ ভিলেজ বি দ্য গার্ল স্পুন দ্য হুইল সিটিং বাই দ্য ওয়েল সি হবে দ্য লিটল গার্ল ওয়ার্কড অল ডে লং মানে সারা দিন ধরে রিঅ্যারেঞ্জ করে জাম্বেল লেটারগুলোকে মানে এই অগোছালো লেটারগুলোকে সাজিয়ে ওয়ার্ড বানাতে বলেছে মিনিংফুল ওয়ার্ড অর্থপূর্ণ শব্দ এটা হবে বাটারফ্লাই বি ইউ আর এফ এল ওয়াই বিতে হবে মস্কুইটো এমওএস কি ওয়াই টিও সিতে হবে ক্রিয়েচার সি আর এ টি ইউ আর এস ক্রিয়েচার্স ডি হবে দেয়ার আফটার টিএই এইচ ই এ এফ টি আর ইতে হবে আন্ডার স্টুড ইউএন এস টি ডাব্লু ডি আটের দাগেতে একটা প্যাসেজ আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ বলেছে বলেছে নেক্সট আফটারনুন পরের দিন বিকেলবেলা বানি টুকে কে বোট টু দ্য মিডিল অফ দ্য পন্ড বানি একটা নৌকা নিয়ে পুকুরের মাঝখানে গেল দ্য বোট ওয়াজ মেড অফ নৌকাটা কাঠের তৈরি ইট হ্যাড এ হাল তার একটা হাল আছে দ্য হাল হেল্প দ্য বোট টু ফ্লোট এই হালটাই নৌকাকে ভেসে থাকতে সাহায্য করে দ্য হাল ওয়াজ বিল্ড অ্যারাউন্ড এ লং বিম হালটা তৈরি হয়েছে একটা লং বিমের চারপাশে কল্ডে কিল ওই লং বিমটাকেই বলা হচ্ছে এ কিল এ কিল হেল্প দ্য বোট টু কিপ ইট ডিরেকশান কিল কি করে নৌকার দিক ঠিক রাখতে সাহায্য করে বানি এঞ্জয়েড দ্য রাইড বানি এই নৌকা চড়াটা খুব উপভোগ করেছিল পানি গেভিম সাম ওয়াটার ক্রিস তাকে কিছু জলকলমি আর কি খেতে দিয়েছিল হি এট বানি হচ্ছে তোমার সেই র্যাবিটটা আর পানি হচ্ছে মাছটা তো অ্যাজই এট বাণী খে খাচ্ছিল বানি হার্ড স্টোরিজ ফ্রম লোবু লোবুর কাছ থেকে গল্প শুনছিল খেতে খেতে লোবু ওয়াজ পানিস মাদা লোবু হলো পানির মা শি টোল্ড হিম অ্যাবাউট দ্য স্টিমার তো লোবু বানি এবং পানিকে স্টিমারের গল্প শোনাচ্ছিলো দ্য স্টিমার লুকস লাইক এ লার্জ বোট স্টিমার দেখতে একটা বড়ো নৌকার মতো ইট ইজ মেড অফ আয়রন কিন্তু এটা লোহার তৈরি ইট মুভস অন স্টিম পাওয়ার বাষ্প ইঞ্জিনে চলে দ্য স্টিমার হ্যাজ এ প্রপেলার প্রপেলার হচ্ছে একটা পাখার মতো থাকে দ্য প্রপেলার হেল্পস দ্য স্টিমার টু মুভ থ্রো ওয়াটার এই প্রপেলারটা ঘুরলেই মানে স্টার্ট দিলে প্রপেলারটা ঘুরে ঘুরলে জলটা কাটে তখন স্টিমারটা এগিয়ে যায় দ্য স্টিমার ক্যারিজ পিপল অ্যান্ড গুডস গুডস মানে মালপত্র স্টিমার মানুষজন এবং মালপত্র বয়ে নিয়ে যায় বানি অলসো হার্ট অ্যাবাউট শিপস ফ্রম লোবু এরপরে বানিয়ে আবার লবুর কাছ থেকে জাহাজের গল্প শুনলো এই শেপ ইস লার্জ মানে স্টিমার বোটের থেকেও বড় হলো জাহাজ ইট ইজ মেড অফ আয়রন টু জাহাজও লোহার তৈরি আর্লি আর আগে শিপস মুভড অন সেল আগেকার দিনে জাহাজে পাল লাগানো থাকতো কাপড় লাগিয়ে কাপড়ের যে পাল হয় যাতে বাতাস লাগলে গতি বাড়ায় তো আগেকার দিনে জাহাজগুলো পাল লাগানো থাকতো লেটার পরে শিপস স্টার্টেড মুভিং অন স্টিম পাওয়ার তার পরে পরে জাহাজগুলো বাষ্পীয় শক্তিতে চলতে শুরু করেছিল নাও এখন শিপস মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার এখন ডিজেলের সাহায্যে এবং ইলেকট্রিক বৈদ্যুতিক শক্তির সাহায্যে চলে শিপস হ্যাভ মেনি হালস অ্যান্ড কিলস জাহাজের অনেক হাল এবং কিল থাকে শিপস অলসো হ্যাভ প্রপেলার এছাড়াও জাহাজের প্রপেলারও থাকে তাহলে এর দাগেতে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বলেছে হোয়াট ডাস এ হাল ডু তাহলে হাল কি করে এ হাল হেল্পস এ বোট টু ফ্লোট এক হাল মানে নৌকাকে ভেসে থাকতে সাহায্য করে হোয়াট ডাস কল্ড এ কিল হোয়াট ইজ কল্ড এ কিল কিল কাকে বলা হয় দ্য হাল ওয়াজ বিল্ড অ্যারাউন্ড এ লং বিম কল্ড এ কিল হালটা একটা লং বিমের চারপাশে আর কি যে যে লং বিমটা চারপাশে হালটা তৈরি করা হয় তাকে কিল বলা হয় সি হচ্ছে হোয়াট হেল্পস এ স্টিমার টু মুভ থ্রো ওয়াটার তাহলে স্টিমারকে কে জলের মধ্যে দিয়ে নড়াচড়া করতে সাহায্য করে দ্য প্রপেলার হেল্পস এ স্টিমার টু মুভ থ্রো ওয়াটার তাহলে প্রপেলার স্টিমারকে জলের মধ্যে নড়াচড়া করতে যাতায়াত করতে সু সাহায্য করে দিতে বলেছে হোয়াটার শিপস জাহাজ কি শিপস আর লার্জ বোট বোটস ফর ট্রান্সপোর্টিং অর গুডস বাই সি তাহলে জাহাজ হচ্ছে বড়ো নৌকা মালপত্র বা ট্রান্সপোর্টিং পিপুল হবে এটা পিপল অর গুডস পিপল অর গুডস বাই সি মানে সমুদ্রে যাতায়াতের জন্য বিতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সে আছে লোবু ইজ পানিস মাদার বি নাওয়ে ডেস শিপস মুভ উইথ দ্য হেল্প অফ ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার সি দ্য স্টিমার ক্যারিস পিপুল আর গুডস দুটোই তাই বোথপ দে আচ্ছা নাইনেতে বলেছে আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ড ডুইং ওয়ার্ডস মানে যেটা ক্রিয়াবাচক শব্দ যেমনই প্রথমটায় গিফট দেয় রোট লিখেছিল অক্সিজেন মেক্স দ্য এয়ার ফ্রেশ মেক্স মানে করে ডি আছে আই ইট ম্যাঙ্গো ইন সামার আমি গ্রীষ্মে আম খাই ইট এইগুলো দশেতে বলেছে মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড স্ট্রং হি ইজ ভেরি স্ট্রং ইন ম্যাথ সে অঙ্কে খুবই ভালো আর কি স্ট্রং মানে ভালো এখানে বি হচ্ছে ওয়ান্ডারফুল ইট ইজ এ ওয়ান্ডারফুল পিকচার এটা একটা সুন্দর ছবি মেডিসিনস উই টেক মেডিসিনস ওয়েন বি আর ইল আমরা যখন অসুস্থ হই আমরা মেডিসিন নিই শেল্টার হি টুক শেল্টার নিয়ার অ্যান্ড ওল্ড হাউস একটা পুরোনো বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল এগারোতে বলেছে এছাড়া অন্যও হয় অনেক মেক্স সেন্টেন্স আচ্ছা এগারো আগেতে ডি বা ইডি যোগ করে করতে বলেছে তো যে ওয়ার্ডগুলোর শেষে ই আছে সেইগুলোর সাথে শুধু ডি যোগ করব আর যাদের শেষে ই নেই সেগুলোর সাথে ইডি যোগ করবো যেমন ড্যান্সের সাথে শুধু ডি হেল্পের সাথে ইডি ইউজের সাথে শুধু ডি কারণ লাস্ট একটা ই আছে আর ফিনিশের সাথে ইডি যোগ করবো আর বারো অ্যামিজ আর বসাতে বলেছে এম তো সবসময় বড় হাতের আয়ের পাশেই বসে আই অ্যাম এ বয় ইউ হলে উই হলে আর বসে আর হি শি হলে ইজ বসে তাহলে আই এম এ বয় ইউ আর মাই ফ্রেন্ড উই আর গোয়িং টু স্কুল টুডে হি ইজ অলসো আওয়ার ফ্রেন্ড শি ইজ এ গুড গার্ল তো এই ছিল আজকের আমাদের মডেল কোশ্চেন পেপার চারের প্রশ্নের উত্তরটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করবে আর একটু বেশি করে প্লিজ শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে